পেশায় তুমি কি করো মূলত? পেশায় আমি আসলে এইচএস পাস করার পর আমি একটা কোর্স করি ডিপ্লোমার, সেখান থেকে চাকরি পাই। আমি বাইরে গিয়েছিলাম 1 বছর পুনেতে, তারপর লকডাউন চালু হলো, বাড়িতে আসতে হলো বাধ্যতামূলকভাবে। বাড়িতে এসে বাবা মা বললো আর যে এত দূরে থাকার দরকার নেই, কম হোক বাড়িতে যা করার কর। তো এখন তাই হোক চেষ্টা করে একটা ডিএডের কোর্স করছি, দেখা যাক কী হয়। আর এই যে বানিয়েছো তুমি দুর্গা, এটা তুমি কি আগে কোনো কিছু শিখতে, মাটির কাজ বা ছবি আঁকা? মাটির কাজ শিখতাম না, ছোট থেকে আমার ড্রয়িং করার খুব শখ, মানে করতাম ছোট থেকে। এবার এইভাবে রূপ তো দিতে পারতাম না, বন্ধু বান্ধবরা ভালো লাগে ওরা বলতো ভালো হচ্ছে, এই করেই। এটা কি তোমার প্রথম প্রয়াস নাকি এর আগেও করেছো 2-3? না, এই আগেও করেছি 2-3 বার, তবে সেগুলো হয়তো অতটা ভালো রূপ দিতে পারিনি। এটা চেষ্টা করেছি। কতগুলো কাঠি ব্যবহার করেছো? এতে আমি মাত্র 25টা দেশলাই কাঠি ব্যবহার করেছি। আর কি কি ব্যবহার হয়েছে? আর দেশলাইয়ের একটা বাক্স, আর বাঁশের চাচালি সামান্য, কাগজ, আঠা, রং এইগুলো, এইসব আর কিছু। তো এটা করার পরে তো কি মনে ভাবছো, এর কি একটা দিশা হতে পারে? না দেখুন, এটা তো আমার একটা শখ, মানে চেষ্টা করে যাওয়া। হ্যাঁ, এটা তো চেষ্টাটা একটা পেশায় পরিণত হতেই পারে, সময়ের বলে দেয় যেটা। যদি ধরো কখনো আগামী দিনে এরকম তুমি কোনো একটা স্কোপ পাও যে এরকম কাজ করার জন্য কোনো, সেটা তো নিশ্চয়ই মানে ভালোবেসেই করবে। হ্যাঁ, ভালোবেসেই করার। কি নাম তোমার? আমার নাম প্রত্যুষ সাহা।